নমস্কার বন্ধুরা, রাইট ক্লিক টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আবার এক খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আপনারা সকলেই জানেন যে আমাদের বর্তমান রেশন ব্যবস্থায় কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিংক একদম বাধ্যতামূলক হয়ে পড়েছে। এখন আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আধার লিংক না থাকে, তবে কিন্তু আপনি আর রেশন দোকানে আপনার যে খাদ্য সামগ্রী, সেই খাদ্য সামগ্রী কিন্তু আর পাবেন না। সেই জন্য আপনাদেরকে রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করে নিতেই হবে। আর বেশ কিছু যারা রেশনের উপভোক্তা রয়েছেন, তারা কিন্তু অলরেডি এই আধার লিংক করে ফেলেছেন, কিন্তু এখনো বহু পরিমাণ লোক রয়েছেন যারা রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করে উঠতে পারেননি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই আধার লিংক কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। কিভাবে আপনারা মোবাইল বা আপনার ল্যাপটপে বা কম্পিউটারের মাধ্যমে মাত্র এক মিনিটেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করাতে পারবেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা আগে নিশ্চয়ই দেখেছেন যে অনলাইনে আমাদের এই রেশন কার্ডের লিংক করার ব্যবস্থা ছিল, কিন্তু সেই অনলাইনের যে ব্যবস্থা সেটা বেশ কিছুদিন ধরে রেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে বন্ধ করা ছিল। আর সেখানে গেলেই কিন্তু আপনাদের দেখাতো যে আপনার ডিজিটাল রেশন কার্ডটি আপনার আর মোবাইল নম্বরটি সংযুক্তকরণের জন্য আপনাকে আপনার রেশন দোকানে গিয়ে আধার কার্ডের সঙ্গে আঙুলের ছাপ দিয়ে এটা লিংক করাতে হবে, অথবা ওয়েবেলের সার্ভেয়ার ভাইরা আপনার পাড়ায় পাড়ায় গিয়ে আঙুলের ছাপ দিয়ে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করতে পারবে। এই একটা নোটিশ কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা ওয়েবসাইটে দেখছিলাম, কিন্তু বর্তমানে একটা নতুন সিস্টেম চালু হয়েছে আমাদের যে খাদ্য দপ্তরের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে যেতে গেলে আপনাকে আপনার গুগল ব্রাউজারে WBPDS টাইপ করলেই আপনার খাদ্য দপ্তরের যে ওয়েবসাইটটা চলে আসবে, WBPDS.gov.in, এবং ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে উপরে যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করলেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট এবং খাদ্যসাথী বলে রয়েছে, তার নিচে রয়েছে প্রসিড, আপনি প্রসিডে ক্লিক করবেন। আর যখনই আপনি প্রসিডে ক্লিক করবেন তখনই আপনার সামনে এই ওয়েবসাইটটা খুলে যাবে। তা এই ওয়েবসাইটটা যখনই আপনার খুলে যাবে, তারপরেই আপনারা দেখতে পাবেন যে একদম মাথার ওপরে বাঁদিকে তিনটে লাইন রয়েছে, এই যে বিশ্ব বাংলার লোগোর ঠিক নিচেই যে তিনটে লাইন রয়েছে, এই তিনটে লাইনেই আপনাকে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করলেই আপনারা হোম, অ্যাবাউট আস, নোটিফিকেশন, টেন্ডার্স, কন্ট্যাক্ট আস, লগ ইন, এই সমস্ত কিছুই দেখতে পাবেন। আর তার নিচেই দেখবেন পেমেন্ট, রিক্রুটমেন্ট এবং লিংক আধার উইথ RC। এই লিংক আধার উইথ RC এই অপশনটাতেই সবচেয়ে লাস্টের যে অপশন, এই অপশনটাই আপনাকে ক্লিক করতে হবে। আর এটা একদম নতুন অপশন, এই নতুন অপশনে যখনই আপনি ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন যে আপনাকে EKYC বলে একটা পেজ খুলে গেছে। আর নিচের দিকে রয়েছে সিলেক্ট ইওর রেশন কার্ড ক্যাটাগরি, এখান থেকে আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আর তারপরে রয়েছে রেশন কার্ড নম্বর, তো আপনি এখান থেকে রেশন কার্ডের নম্বরটাও আপনাকে দিয়ে দিতে হবে। তো আমাকে প্রথমে রেশন কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, সেই জন্য এখান থেকে আমাদের যে রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে সেটা আমাদের রেশন কার্ডের মধ্যেই লেখা রয়েছে, সেখান থেকে আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটা আপনার যা হবে সেটা এখান থেকে দেখে বসিয়ে নিন। তো আমি এখানে একটা রেশন কার্ডের ক্যাটাগরি বসিয়ে নিলাম। তারপরে এখানে রয়েছে রেশন কার্ডের নাম্বার, রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে সেখান থেকে দেখে দেখে এখানে আপনাকে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। আর রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনাকে ডান দিকে যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক হয়ে যাওয়ার পরেই দেখতে পাবেন যে এখানে সিরিয়াল নম্বর, নেম, হেড অফ দ্য ফ্যামিলি এবং আধার নম্বর, আধার কার্ডের নাম্বার, এই চারটে ঘর চলে এসেছে। আর এখানে দেখুন যে আধার কার্ডের যে বক্সটা রয়েছে সেটা কিন্তু একদম ফাঁকা রয়েছে, তার মানে এখানে আধার কার্ড সংযুক্তিকরণ এখনো হয়নি। তো সেই জন্য আপনাকে নিচে যে অপশান রয়েছে আপডেট ইওর আধার অ্যান্ড মোবাইল নাম্বার,
এখানে একটা ঘর রয়েছে আর পাশে রয়েছে আপডেট ইওর মোবাইল নাম্বার। শুধু যদি আপনার মোবাইল নাম্বার আপডেট করতে চান তারপরে ট্যাগ ক্লিক করবেন, আর আপনার যদি আধার কার্ড এবং মোবাইল নম্বর এই দুটোই একসঙ্গে আপডেট করতে চান তাহলে আপনার প্রথম ঘরটায় ক্লিক করবেন। প্রথম ঘরটায় যখনই আপনি ক্লিক করবেন তার নিচে আর একটা নতুন বক্স খুলে যাবে, সেখানে দেখবেন আপনার আধার কার্ড নাম্বারটা দিতে বলছে। তো এখানে আপনার আধার কার্ডের যে সংখ্যাগুলো রয়েছে 12 ডিজিটের সংখ্যা, সেই সংখ্যাগুলো আপনি এই ঘরের মধ্যে বসিয়ে দিন। আর আপনার আধার কার্ডের নাম্বারটা যখনই আপনার বসানো হয়ে যাবে তখনই আপনি ডান দিকের যে ভেরিফাই বলে একটা নীল বক্স রয়েছে সেই ভেরিফাই নীল বক্সে ক্লিক করবেন। যখনই আপনি এখানে ভেরিফাই ক্লিক করলেন দেখবেন ঠিক তার নিচেই আবার একটা নতুন অপশন খুলে গেছে যেখানে হচ্ছে বলছে ওটিপি দেওয়ার জন্য বক্স, আর ঠিক তার উপরেই লেখা রয়েছে লাল লাল রঙের কলমে ওটিপি সেন্ড ইওর আধার লিঙ্কড মোবাইল নাম্বার। এখানে আপনার আধার লিঙ্ক যে মোবাইল নম্বরটা আছে সেই মোবাইল নম্বরেই কিন্তু আপনার এখান থেকে একটা ওটিপি সেন্ড হবে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এর জন্য কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে। আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলেই কিন্তু এই ব্যাপারটা এখান থেকে করা যাবে। আর তারপরেই দেখবেন আপনার যে লিঙ্কড আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের ছবি এবং আপনার নাম এবং আপনার পিতার নাম আর ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছুই এইখানে ডিটেলসটা শো হবে। আধার কার্ডের যে ডিটেলসটা আপনি দিয়েছেন এখানে আপনার আধার কার্ডের সঙ্গে পুরো ডিটেলসটা আপনি মিলিয়ে দেখে নিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড সেভে ক্লিক করবেন। আর ভেরিফাই অ্যান্ড সেভে যখনই আপনি ক্লিক করবেন উপরে দেখতে পাবেন যে এই KYC ডান সাকসেসফুলি, এখানে সাকসেসফুলি ডান হয়ে গেছে, আপনি এটাকে এবারে ওকে করে দিন তাহলে আপনার এই কাজটা হয়ে যাবে। এবং পরের বারে পরেই দেখতে পাবেন যে ডু ইউ ওয়ান্ট টু আপডেট ইউর মোবাইল নাম্বার, মানে আপনার মোবাইল নম্বরটাও কি আপডেট করতে চাইছেন, তাহলে সেখানে ইয়েস এবং নো দুটো অপশান রয়েছে। আপনি যদি আপডেট করতে চান তো ইয়েসে ক্লিক করবেন অথবা আপনি নো করে বেরিয়ে যেতে পারেন। তো আমি এখানে ইয়েস করলাম, আর ইয়েস করার পরেই এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য একটা বক্স, তো এন্টার ইওর মোবাইল নাম্বার। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান সেই রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে তার নিচের যে ব্লু আপডেট বলে লেখা আছে এই ব্লু আপডেটে আপনি ক্লিক করবেন। আর যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনি দেখতে পাবেন আপডেট সাকসেসফুলি, মানে আপনার এই যে মোবাইল নম্বরটাও সেটাও আপডেট সাকসেসফুলি হয়ে গেছে, আপনি ওকে করে বেরিয়ে যাবেন। তাহলেই আপনার এই যে পুরো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের ব্যাপারটা সম্পূর্ণ হয়ে যাবে, আর এটা মাত্র 1 মিনিট সময়ের মধ্যেই আপনি পুরো বিষয়টি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই যে নতুন আপডেট খাদ্য দপ্তরের থেকে এসেছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঘরে বসে মাত্র 1 মিনিটের মধ্যেই আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করে ফেলতে পারবেন। এটা আপনার ডেস্কটপে করতে পারবেন অথবা আপনার যদি মোবাইল ফোন থাকে মোবাইল ফোন দিয়েও এটা করে নিতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছয়। তো বন্ধুরা, আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। নমস্কার।